হ্যালো গাইস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। আজকে আমি তোমাদের দেখাবো বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড, ঠিক আছে? এখান থেকে কোথায় কোথায় বাস যায়, কোথায় টিকিট কাউন্টার, এগুলো সব কিছু দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক অবশ্যই করো। চলো এই বাসটা দেখতে পারবে, প্রিয়াদিয়া ট্রাভেলস, ঠিক আছে? যেটা হিলি বালুরঘাট, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, ফালাকাটা, কোচবিহার, আলিপুর দুয়ারে যায়। প্রিয়াদিয়া ট্রাভেলস, এবং তার পাশে আছে উমদিয়া ট্রাভেলস। এখান থেকেও আপনি শিলিগুড়ি কোচবিহার যাওয়ার গাড়ি পেয়ে যাবেন, ঠিক আছে? এবং ও পাশে রয়েছে সোনারতরি, কুন্ডু, নিউ ডলফিন, ওগুলো রয়েছে ও পাশে। জুম করে দেখাচ্ছি, এটা এন্ট্রি গেট, যে গাড়িগুলো এই পাশে এন্ট্রি ঢুকে যায় বাস স্ট্যান্ডে, তার ও পাশটা রাস্তার ও পাশে এগুলো আছে কাউন্টারগুলো, বেশিরভাগ কাউন্টারগুলো রাস্তার ওপারে আছে। তো অনেকে আমাকে কমেন্ট করেছিল যে এগুলো কোথায়, তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানালাম, ঠিক আছে? যে নাইট সার্ভিসের গাড়িগুলো টিকিট কোথা থেকে করা যায়, তো তাদের জন্য ভিডিওটা বানানো। তো তারা আশা করছি জানতে পেরে যাবে এই ভিডিওর মাধ্যমে। চলো পরেরটুকু দেখতে থাকো। এইখানটা দেখো, ওভারব্রিজ, ঠিক আছে? বাস স্ট্যান্ডে এখানে এই গাড়িগুলো বেরোচ্ছে, এবং ও পাশে দেখতে পারবে ওখানে উষা স্মৃতি ট্রাভেলস, ওয়ান টিকিট কাউন্টার, তার পাশে আছে কৃষ্ণা বাস সার্ভিস, এদিকে স্বর্ণালী পরিবহন, এগুলো সব কিছু আছে। এই পাশে আছে হচ্ছে ভলভো, যেটা শ্যামলি। এখান থেকে দেখতে পাচ্ছ বালুরঘাট, গঙ্গারামপুর, কলকাতা, বালুরঘাট, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, এগুলো যায়। কন্ট্যাক্ট নাম্বারটাও দেখে নিতে পারছো, তো এখানে কোনো ইয়ে থাকলে ফোন করে শুনতেও পারো, ঠিক আছে? এবং এগুলো এটা পাবলিক বাস স্ট্যান্ড, তো এই ধরনের গাড়ি দেখতে পারবে। এবং চলো ভেতরটাও দেখায়। এই দেখো এই গাড়িগুলো, এই ভেতরের দিকে অনেকগুলি দোকান রয়েছে, মুদিখানা দোকান, ফোনের দোকান। এ দেখতে পাচ্ছ এটা শিলিগুড়ি যাবে, শিলিগুড়ি, তার পাশেরটা ফারাক্কা, মালদা টু বালুরঘাট। এই পাশে এদিকে চিংসপুরের গাড়ি রয়েছে, সব গাড়িগুলো রয়েছে। এই পাশে কয়েকটা মিষ্টির দোকান রয়েছে, এখান থেকে মালদা, কলকাতা, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার যাওয়ার গাড়ি পাওয়া যাবে এখান থেকে, ঠিক আছে? এই পাশটা চলে এসেছি, এদিকে একটা ইয়ে আছে, জয় জগন্নাথ যাত্রী পরিবহন, সেটা দেখানোর জন্য এই পাশটা এসেছি। এদিকটা এখন ফাঁকা, গাড়ি নেই। এটা দেখতে পাচ্ছ, এখানে দেখতে পারো জয় জগন্নাথ যাত্রী পরিবহন। এই দেখো গাইস, কন্ট্যাক্ট নাম্বারটা দেখে নিতে পারো। এটা হচ্ছে এন্ট্রি, এবং এই পাশটা দিয়ে ঘুরে গিয়ে এই যে গাড়িটা দেখো এন্ট্রি করছে, এবং এই পাশটা দিয়ে গিয়ে এটা হচ্ছে এক্সিট, যেটা দিয়ে আমি আসলাম ওটা এক্সিট, এবং যেটা দিয়ে আমি বের হয়ে যাব সেটা হচ্ছে এন্ট্রি। তো আমি উল্টো দিক দিয়ে এসেছি, ঠিক আছে, যাতে পুরো ভিউটা দেখাতে পারি। এটা বালুরঘাট টু গাজল, দেখো এতগুলো গাড়ি রয়েছে, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, বালুরঘাট, ছোট ছোট গাড়িগুলো রয়েছে এদিকে।
এই কাছে যাওয়ার যে টিকিট কাউন্টার সেটাও আমি দেখাবো, ঠিক আছে? চলো এই বাসে আছে, এই একটা বাস প্রবেশ করছে। মাঝখানে এখানে পেয়ারা মাখা দোকান রয়েছে, টিকিট কাউন্টার বা টিকিট কাটা হয় লেখা রয়েছে, এবং এবার সেটা রেস্ট এরিয়া, পুরো এসি রয়েছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ মধ্যে এখানে একটা মিষ্টির দোকান, বেরিয়ে চলে এলাম। তো এখানে এখন সিগনাল, রেড সিগনাল, তো এখানে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, এবং এই পাশটা দিয়ে আমি চলে যাবো এবার। তারপরে পুরো ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে, যে আমি কোন বাসটা দিয়ে গিয়েছি আর কোন বাসটা দিয়ে বেরিয়ে এলাম। চলো একটু ওভার ব্রিজের উপর থেকে দেখিয়ে দিই। দেখো উপর থেকে, ঠিক আছে? আমি ওই জায়গাটা থেকে ভিডিওটা শুরু করেছি, এবং এটা দিয়ে ঘুরে বেরিয়ে এলাম, ঠিক আছে? মাঝখান দিয়ে এসে ওভারব্রিজ দিয়ে আমি উঠে আসলাম। এটাই দেখো গাড়ির কত ভিড়। এবার গ্রিন সিগনাল, তো সব গাড়িগুলো যাচ্ছে। এখান থেকে এখানে চারদিকে যাওয়া যায়, ঠিক আছে? এদিক দিয়ে এদিকে চলে যাবে বালুঘাট থানা, এদিক দিয়ে এদিকে চলে যাবে ডাল্লুক মোড়, আর এদিক তো বাসস্ট্যান্ড, আর এদিক দিয়ে যেদিকে যাওয়ার এদিকে হিলি, সামনে গিয়ে হিলির দিকে একটা রাস্তা গিয়েছে, এবং এদিকে রায়গঞ্জ মালদা এদিকে একটা রাস্তা গিয়েছে, যেটা ন্যাশনাল হাইওয়ে, ঠিক আছে? ওভার ব্রিজটা পুরো নোংরা, কারণ কাজ হচ্ছে আবার নতুন করে। এই দেখো উপর থেকে কীরকম ভিউ। তো ভিডিওটা আর বড় করবো না গাইস, ঠিক আছে? যদি ভালো লাগে তা লাইক অবশ্যই করবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ঠিক আছে? ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে একটি নতুন ব্লগে।